হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বাগানে, মানে আমরা বাসার ভিতরে ছোট্ট একটা গাছ লাগাইছি, গাছের ঝাঁকার মতো দিয়ে একটা সবজি গাছ লাগাইছি। এটা হচ্ছে পুঁইশাক। পুঁইশাক কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি, আর বর্ষাকালে এখন চারিদিকে যখন পানি তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে। আর তার মধ্যে যদি হয় নিজের হাতে লাগানো এবং নিজের চোখের সামনে যখন লাগাই, আমরা সাধারণত আমরা যখন মার্কেট থেকে কিনে আনি বা বাজার থেকে এগুলো কিনে আনি, তখন ওটার ভিতরে ফরমালিন থাকে বা অন্য জৈব সার থাকে, রাসায়নিক সার থাকে। কিন্তু আমরা বাসার ভিতরে যে গাছগুলো লাগাই ওগুলো আমরা খুব যত্ন সহকারে রাখাই এবং খুব যত্ন সহকারে বড় করে থাকি। দেখতে পাচ্ছ যত্নের ফল দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে গাছগুলো। যেমন আশা করছি, যেমন কষ্ট করছি, তার ভিতরে খুবই সুন্দর ফলন দিয়েছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর, মাশাআল্লাহ, দেখলে চোখ জুড়ায় যায়। খুব সুন্দর সুন্দর পান পাতা যেমন হয় বড় বড়, তেমন পান পাতার মতো বড় বড় এক একটা পাতা হয়েছে। আর অনেক অনেকগুলো ছোট ছোট ডাঙ্গা বেরিয়েছে, ফুলকি বেরিয়েছে, মানে চারো সাইড দিয়ে মানে পুরোটা ঝাঁকা। আমরা ভাবতে পারিনি মানে গাছের ফলনগুলো এতটা হবে, খুবই সুন্দর ফলন হয়েছে। তো আমি এখানে আসছিলাম সাধারণত গাছের থেকে একটু চারা সাইড থেকে ডাঙা এবং পাতা ছিঁড়ে নিয়ে আজকে রান্না করার জন্য। বাট আইসা যখন দেখলাম যে এত সুন্দর হয়েছে এবং পুরো ঝাঁকাটা ভরে গেছে, তখন আর মানে ছিঁড়তে পারলাম না, কাটতে পারলাম না। এবার যেহেতু এটা লাগাইছি খাওয়ার জন্য, তো অবশ্যই খেতে তো হবেই, না খেলে তো আর কষ্ট সার্থক হবে না। তো তাহলে আজকে আর কাটলাম না, আজকে শুধু তোমাদের দেখাইলাম যে এত সুন্দর আমাদের গাছের ফলন হয়েছে। নেক্সট টাইম যখন আসবো আবার এই ব্লগ নিয়ে, তখন অবশ্যই এগুলো কাটবো এবং তার সাথে দেখাবো রান্না করে। আমি আশা করি তোমরা আশায় থাকবে আমার নেক্সট পার্টে। তো ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পাশে অবশ্যই থাকবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো প্লিজ, এবং একটা লাইক কিন্তু আমার চ্যানেল আমার ভিডিওতে দিতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।